हरामजादी चले जाए तोरा तक देखिस बतास कर स्वाधीन खाबार क्यों खाय तोके बिये करे आमार भूल होयेछे तोर खाबार तुई खा केनो गो केनो केनो तुमि आमादेर साथे एमन ब्यबहार करो बोलो तो आमाके कि तोमार चाला दिये एतोई भालो लागे তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে বলো? ও মা গো, ও বাবা গো, ও কি ব্যথায় পেলুম। ও গো, তুমি আমাকে লাথি মারলে কেন? কি দোষ করেছি আমি? কানে কি ঠসা হয়েছিস? কতক্ষণ ধরে ডাকছি শুনতে পাস না? তিন তিনটা বউ আমার, কেউ আমাকে সম্মান করে না। সবাইকে তালাক দিব আমি, হ্যাঁ। কোন বউকে আর এই বাড়িতে রাখবো না কিন্তু। स्वामी राग देखाচ্ছিস তোদের আমি তালাক দিব এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে তোদের থাকতে হবে শ্বশুরের বেটিরা আমাকে দেমাক দেখাচ্ছিস আরে যা যা তোদের মত বউ চলে গেল তো আমার কি হয়েছে আমি আবার নতুন করে বিয়ে করব নতুন বউ এসে আমার সেবা যত্ন করবে যা যা হারামজাদীরা চলে যা সেবা কি না বাড়ি ছেড়ে তো বেরিয়ে এলো এবার আমরা কোথায় যাব কিছু কি ভেবেছি এই বাড়ি তো আমাদের আপন বলতে কেউই নেই সংসার থেকে বেরিয়ে এসে ভুল করলাম না তো আমরা বল মোটেও ভুল করিনি অমন অত্যাচারী স্বামী তার কাছ থেকে না থাকে অনেক ভালো আজ আমাদের সুযোগ যেদিকে যায় আমরা সেখানে চলে যাব বুঝেছিস রিং বিরিং তিরিং বড় বড় বাতাস রিং বিরিং তিরিং টিনা রূপা দেখ দেখ ওই তান্ত্রিক বাবা সামনে কি বড় একটা সাপ তান্ত্রিক বাবা কি তুই সাপ জবল দিবি ছাড়ব না চল চল ওই সাপকে মারতে হবে চল চল চিন্তা করিস না তোরা তোদের পরিচয় এবার তোরাই তৈরি করবি আমি তোদের তিন বউকে তিনটা জাদুই ঝাড়ু উপহার দিব এই ঝাড়ু দিয়ে যা ইচ্ছে তাই তোরা কাজ করাতে পারবি এই ঝাড়ুই তোদের রক্ষা কবচ এই নে এই তিনজন তিনটা ঝাড়ু নে বাবা আপনি অনেক দয়াবান বাবা আমাদের পাটি উপকার করলেন এই টিনা রূপা চল
আমাদের অত্যাচারের প্রতিশোধ নিয়ে সময় এসে গেছে। চল তোরা। চল বন্ধু চল, কনে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তোর কি কপাল রে বন্ধু, তিন বউকে বাড়ি থেকে তাড়াতে না তাড়াতে চতুর্থ বউ জুটিয়ে ফেললি। বন্ধু যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। চল চল, বড় লেট হয়ে যাচ্ছে, মাইরি নতুন বউ আমার জন্য অপেক্ষা করছে। চল চল। ইরে মাইরি, এ কি দেখছি আমি, ঝাড়ুতে করে কিভাবে তোমরা উড়ে এলে এখানে? এ কেমন ঝাড়ু? আর খুব তো দেমাক দেখিয়ে তিনজন গিয়েছিল বাড়ি ছেড়ে, শেষমেশ তো আমার কাছে আসতে হলো। তোর মতো স্বামীকে তো আর এত সহজে ছেড়ে দিতে পারিনি। এতদিন আমাদের হাড় মাংস বড্ড জ্বালিয়ে মেরেছিস, আজ থেকে আমরা তোকে জ্বালাবো, বুঝেছিস? তোরা জ্বালাবি আমাকে? সুপার পাওয়ার পেয়ে গেছিস তোরা বুঝি? যেখান থেকে এসেছি সেখানে চলে যা আবার, আমি নতুন বিয়ে করতে যাচ্ছি, তোদের কথা শোনার টাইম নেই আমার। শ্বশুরের বেটা, টাইম নেই তোর? দেখ কিভাবে টাইম বের করতে হয়। এই ঝাড়ারা, তোদের হুকুম দিচ্ছি, এই বেটা আর তার বন্ধুকে মেরে পাট পাট করে দে। ওরে মারে, ওরে মারে, ওরে মিশে, তুই তোর বউয়ের ঝাড়ু পায়ে সামারে। ওরে বাবা, আমি কেটে করি। ওরে বাবা রে, তোকে সাহায্য করার অস্ত্র পেয়ে গেছি। এবার ঝাড়ু পিটা করে সব অন্যের প্রতিশোধ তুলবো। মার ঝাড়ু, আরো বেশি করে মার। শালার নতুন বিয়ে করার স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল, বিয়ে তো করতে পারলাম না, উল্টো পুরাতন বউয়ের ঝাঁটার বাড়ি খেলাম। হায় হায়, এতদিন অনেক শুয়ে বসে কাটিয়েছ, আর সেই সুযোগ নেই। এতদিন আমরা তিন বউ কাজ করেছি আর তুমি আরাম করেছিলে, এবার আমরা শুয়ে বসে থাকবো আর তুমি কাজ করবে, বুঝেছ? যাও রান্নাঘরে গিয়ে রান্না করো। ইরে মাইরি, গোলামের বেটি, তোর এত বড় সাহস আমাকে রান্না করতে বলিস? মেরে তোর ছাল তুলে নেব আর সেই ছালের ভাজি করব। মাইরি, হ্যাঁ তুই আমার উপর চোখ রাঙাস। হ্যাঁ ঝাড়ু মার, এই মিঞ্চকে বেঁচে করে মার, এবার ছাল তুলবে এবার বুঝবে। মার মার। ওগো ওগো, পানি আর পড়তে থাকবো না বউ, আমি রান্না করবো গো, রান্না করবো। ওরে বাবা রে, ওরে মা রে, কেসে কে হো গে দেখতে দেখতে সস্তা হো, বউরা মেরে কিতনা মাসুম হে, লেকিন বউরা বড্ড খতরনাক হে। শালা বউরা আমার, বারবার আমার বাড়িতে থেকে আমাকে ঝাড়া পেটা করিস, এখন থেকে না থাকবে ঝাড়ু, না করতে পারবি আমাকে ঝাড়ু পেটা, দিন ঝাড়ুই আমি গায়েব করে দিব। ও ওরে বাবা রে, প্ল্যান যত সহজ ভাবে করেছিলাম তত সহজ নয় দেখছি, বারবার আমাকে ঝাড়ুর শট খেতে হচ্ছে। হায় হায়, আমি কি আর কোনোদিন বউদের উপর আগের মতো অত্যাচার করতে পারবো না, বউরাই আমাকে শুধু পিটাবে। মাইরি, হারামজাদি বউরা আমার, কাল রাতে তোর ঝাড়ুকে সাহায্য করতে পারেনি, তাই প্ল্যান করে আজ তোদেরকে টপকে দিব। তোরা টপকে গেলে আমার হাড় জুড়াবে, পরাণ জুড়াবে। কতদিন পর এমন শান্তি মতো একটু ঘুমালুম, যা ঘুমটা হয়েছে না, একে টিনা রূপা, ঝাড়ুটা আমার হাত থেকে একা একা কোথায় যাচ্ছে? আরে আরে শিবা, আমার ঝাড়ুটাও তো যাচ্ছে। শালার ঝাড়ু, আমার প্ল্যানে আবার জল ঢেলে দিলি, ঝাড়ুর দিনটা দেখছি আমার তিন বউয়ের শক্তি হয়ে দাঁড়িয়েছে। ওরে মিসকে, কেউ কিছু টের পাওয়ার আগে এখান থেকে পালা।
দে দৌর এই কাজ নিশ্চয়ই ওই মিনছে ব্যাটা করেছে আমাদের জারু সাথে যখন পেরে উঠছে নে তখন আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এই দাঁতের সামনে তেল তো আর এমনি এমনি উড়ে এসে পড়েনি ঠিকই বলেছিস শিফা আমি তো গেল কোথায় আকাশ করে চল সবে খুঁজে দেখি আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চেনে না আমারে রে আমি পারি না আর পারি না সব আমার কপালের দোষ আরে আগে যদি বৌদির উপর আমার অত্যাচার না করতাম তবে বৌরা কি আজ আমার এই দশা করত দেখ তোরা দেখ দেখ स्वामी क्या मुझे छोड़ जाए तो अंतना हुई गया थी तो अब आमदे चारु कामल तो आप ही बोली ना छोरे दौल दिन आर गेरो से रैग दिन आई स्वामी चाला भी ना आमदे आई आई इरे माई दी शालीर बेटी ना आमर जीवन जालिए के निजरा हास्ची स्ताई ना ऐसे ने आमी कापुरुष शैल नोई ये शुभेर बदला आमी नीबो ही नीबो তোদের যদি আগের মতো দাসী বানিয়ে না রেখেছি তবে আমার নাম মিসকে নয় মাইরি মারকা বলো মাইরি মাইরি আজ রাতে জুম্বে খেলা খাবারে মেশাবো ঔষধ বৌরা পারবে ঘুম আজ পদে পদে প্রতিশোধ নিব আমি হ্যাঁ বউ হ্যাঁ তোমাদের বাপের কেনা চাকর আমি তোমাদের জন্য তো এত পদের রান্না করলাম নাও তোমরা আরাম করে খাও আমি চেয়ে চেয়ে দেখি অপেক্ষায় তো ছিলাম এতক্ষণ শালির বেটিরা তোদের আগে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসি তারপর তোদের ঝাড়ুগুলোর ব্যবস্থা করব এবার থাক শালির বেটিরা নদীর পারে থাক তোরা বাড়িতে গিয়ে তোদের ঝাড়ুদের সাথে এবার ঝিঙ্কুর নাকুর ডান্স দিব হেইও আরো জোরে হেইও শেষ ঝাড়ু তিনটাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি এবার এই তিন ঝাড়ুকে আমি আগুনে পুড়িয়ে ফেলবো ইরি মাইরি একি ঝাড়ুগুলো আপনাকে শুনে ভাসছে কেন আরে আরে আগুনওয়ালা ঝাড়ু তো দেখছি আমার দিকে ছুটে আসছে একি একি মিজকে রে মিজকে পালা ওরে বাবা রে ঝাড়ু তো নয় যেন আমার পিছনে আগুনের মিসাইল ছুটেছে ওরে ঝাড়ু তান তাপ ও বৌরা তোমরা কোথায় গো তোমাদের ঝাড়ুকে থামতে বলো আয় আয় রে আজ আমার পিছন জ্বালিয়ে দিবে রে মরণের ঝাড়ু ও বাউ ও ঝাড়ুর মিসাইল থাম থাম মেয়ে দুটো কি সুন্দরী রে বাবা ইস কবে যে এমন সুন্দরীর সাথে প্রেম করতে পারবো এই বদমাইশ তুই আমার ঘরে উকি দিচ্ছিস কেন রে শ্বশুর আপা ইয়ে মানে আপনার সুন্দরী মেয়েদের দেখছিলাম ওরে বদমাইশ তবে রে দাঁড়া লম্পট কোথাকার আজ তোর চোখ তুলে নেব আমি দাঁড়া দাঁড়া এই ঝর্ণা চুমকি দেখ দেখ আমার চেহারাটা কি গ্লো করছে তাই নে রে আজকে গোল্ডেন ফেসিয়ালটা ভালোই স্যুট করেছে বল আরে হ্যাঁ সোনা ময়না টিয়া তোমাদের দেখতে একেবারে জাক্কাস লাগছে মাইরি তোমাদের সাথে প্রেম করতে খুব ইচ্ছে করছে জানো চলো না প্রেম করি বেটা শিয়াল নিজের চেহারা দেখেছিস বামন হয়ে চাঁদে হাত দিতে আসিস নে চাঁদের আলোয় জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবি ইরে মাইরি ওরে গেল রে গেল আমার সব গেল প্রতিযোগিতা 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 গ্রামের সুন্দরী মেয়েদের জন্য দারুণ অফার সামনের সপ্তাহে
এক বিশাল সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হইবে। সেরা সুন্দরী পুরস্কার পাওয়ার জন্য সবাইকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হইল। প্রতিযোগিতা 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 সুন্দরী প্রতিযোগিতা। আইডিয়া পেয়েছি মাইরি। হক মাওলা, আজ থেকে আমি বাস বাবা। এবার আসল খেলা খেলতে হবে, যাতে সব সুন্দরীরা আমার কাছে আসে। এই এই, তোরা শুনেছিস? সামনে সপ্তাহে নাকি সুন্দরী প্রতিযোগিতা হবে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। চল চল, আমরা নাম দিয়ে আসি। এই গ্রামে তো শুধু আমরা পাঁচজনই সুন্দরী। আমরা নাম দিলে আমরা জিতবো রে। হ্যাঁ হ্যাঁ, সবাই চল নাম দিয়ে আসি তাড়াতাড়ি। রূপা শোন শোন, এখন থেকে আমাদের তোকে যত্ন নিতে হবে, অনেক ভালো করে যত্ন নিতে হবে, বুঝেছিস? সেরা সুন্দরী রেওয়াটা আমরাই নিব। কিছুতেই ওই তিন বোনের এক বোন যেন রেওয়াটা না পায়। তুই ভাবিস নে বোন, ওদের থেকে আমরাই বেশি সুন্দর, আর রেওয়াটা আমরাই পাবো দিয়ে কিস। এবার চল তাড়াতাড়ি পার্লারে যাই, আজকে হোয়াইট ফেসিয়ালটা করতে হবে। হক মাওলা, এসো এসো, সব সুন্দরীরা আমার কাছে এসো, এই বাস বাবার কাছে এসো, আমার কাছে টিপস দিয়ে আরো সুন্দরী হয়ে যাও। এসো এসো, দয়াল তোর লাইগারি আমার অঙ্গ জারো জার, মনে লয় সারিয়া যাইতাম তুই আবারি ঘর, দয়াল বাবা তোর লাইগারে। এসো এসো, তোমরা আরো সুন্দরী হয়ে যাও। হ্যাঁ রূপাই, দেখ দেখ বাস বাগানে কি ওটা, আর কি সব টিপস নিতে বলছে। ওই দেখ দেখ সাইনবোর্ডে লেখা আছে, বাস বাবার এখানে সৌন্দর্যের টিপস দেওয়া হয়। বাবা, ও বাবা, বাস বাবা গো, আমাদেরকে কিছু টিপস দিন না বাবা, যেন আমরা আরো সুন্দরী হতে পারি। হক মাওলা, থাম থাম, আমি সব জানি, তোরা সেরা সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি সেটা কি করে জানলেন? হক মাওলা, আমি সব জানি, আমি সবার অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি, আমি যে বাস বাবা। তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদেরকে এমন টিপস দিব যে তোরা সুন্দর থেকেও সুন্দরী হবি। হক মাওলা, তাড়াতাড়ি চল, বেশিক্ষণ রোদে হাঁটলে আমাদের ত্বক ঝলসে যাবে। ওই দেখ দেখ, ও বাবা, দেখেছিস দুই বোন কত শিয়ানা, সেরা সুন্দরী হওয়ার জন্য এই বাবার কাছে এসেছে। আমরা কি দোষ করেছি? চল আমরাও যাবো। বাবা বাবা, ও বাবা, চুপ কর বৎস, চুপ কর, আমি সব জানি, তোরা এখানে কেন এসেছিস তাও জানি, সুন্দরী হতে, তাই তো? এখানে বস, আমি তোদের পাঁচ জনকেই টিপস দেব। বাবা, আমাদেরকে আগে টিপস দিন, আমরা আগে এসেছি, আর অনেক ভালো টিপস দিবেন, যেন আমাদেরকে দেখতে সিনেমার নায়িকাদের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমিও নায়িকাদের মতো হতে চাই। মাইরি, আমার স্বপ্নের পাঁচ সুন্দরী আমার সামনে হাজির, এবার এদেরকে আমার বশে আনতে হবে, কিন্তু মন্ত্রতন্ত্র তো জানি না, মাইরি কি করি এখন? হ্যাঁ পেয়েছি, একটা মন্ত্র আমার মনে আছে, হিম টিম টিরিং বিরিং ছিটিং, কাট কাট ব্যাম্বো ব্যাম্বো, খারা খারা ছু মন্তর ছু। ওরে বাবারে, আমার পিছন গেল রে গেল। আর বেটা, তোকে পাস দিতে বলিনি, নামা নামা বলছি, আমাদের নামা। ওরে গেল রে গেল,
আছে। ব্যাম্বো ব্যাম্বো ডাউন ডাউন, সুমন্তর ছু ডাউন ডাউন। ইরি মাইরি, সরি সরি, আমার তো মনে ছিল না, আজ তো আমাবস্যা, আজ তো কোনো মন্ত্র কাজে লাগবে না, তোমরা বরং কাল এসো, কেমন? হক মাওলা। ঠিক আছে বাবা, কাল কিন্তু সুন্দর করে দিতেই হবে। হক মাওলা, এই নে, এগুলো মুখে মেখে নে তোরা। এগুলো কি বাবা? এগুলো হলো জাদুই বাঁশপাতা বাটা। এগুলো মুখে লাগে 1 ঘন্টা 30 মিনিট 35 সেকেন্ড এক পায়ে ভর করে দাঁড়িয়ে থাকলে তোদের চেহারা অধিক সুন্দরী হবে, সোনার মতো চকচক করবে। হক মাওলা। ও বাবা, তাই নাকি? আমি আগে দিব, আমি আগে দিব। এই না, আমি আগে দিব। এবারে সেরা সুন্দরীর অ্যাওয়ার্ডটা আমি পাবো। আগে লাফালাফি করিস না শেফা, সময়ে বলে দিবি আসলে কি হবে সুন্দরী। এক সময় আমার কাছে সুন্দরীরা ঘেঁষতই না, আর এখন আমার কাছে টিপস নিচ্ছে মাইরি। বাস 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 দাদা, কাঁচা কাঁচা বাস আমার কাছে নেই গো দাদা, পাকা পাকা বাস, কাঁচা বাস। কি রে শিফা, তোদের তো গলা ভকের মতো লম্বা হয়ে গেছে, তুই তো আগে বাদ। ইস, খুব মজা নিচ্ছিস তাই না? নিজের পায়ের দিকে তাকিয়ে দেখ একবার, বাসের মতো পা দুখানা লম্বা হয়ে গেছে। একি, আমি এত খাটো হয়ে গেলাম কেন? এই বেটা, এই এগুলো কি হলো? কি আর করেছিস আমাদের? এগুলো ঠিক করে দে বলছি, আমাদের সুন্দর চেহারা তো বিকৃতি করে দিলি, ভালো করে দে, নয়তো এই বাস বাগানের সবকটা বাস তোর পিছনে যাবে। হ্যাঁ, এই আমি বলে দিলুম। ওরে বাবা, না না, আমি ঠিক করে দিচ্ছি। এই রে, কেলো হয়ে গেল। সুমন্তর ছু, হিম টিম ছিটিং, ছটপট ছটপট। বাবা, ও বাবা, আর মাত্র 2 দিন আছে, তারপরে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে বাবা। আর ভুলবার মন্ত্র না বলে ভালো টিপস দিন না বাবা, দিন। দিব তো দিব, আসলে এগুলো তো আমার নকল টিপস ছিল, আসল টিপস তো আমার কাছে আছে, আমি তো তোদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম। হক মাওলা। বাবা, অনেক তো হলো, এবার আসল টিপসটা দিন না বাবা, আজ তো হয়েছে নি। হক মাওলা, সেই টিপসটা আমি একজনকেই দিব, যে আমার সাথে প্রেম করবে ভালোবাসবে তাকেই দিব। হক মাওলা। বাবা, আমি আমি আপনাকে ভালোবাসবো, আমাকে টিপসটা দিন না বাবা। বাবা, আমি আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আপনার প্রেমে পড়েছি, আপনি আমাকে টিপসটা দেন, আমি যে সেরা সুন্দরী হতে চাই বাবা। না না, আমি প্রেম করব, আমি ভালোবাসবো বাবা আপনাকে। আচ্ছা আচ্ছা, তোরা শান্ত হ, তোরা সবাই আমার সাথে প্রেম করবি তাই তো? ঠিক আছে, তাহলে যা, আমি তোদের সবাইকে এই টিপসটা দেব, কেমন? হক মাওলা, হক মাওলা, এই তাবিজটা তোরা গলায় ঝুলে নে, তারপর রাত 12টার পর পুকুরে 60টা ডুব দিবি, দেখবি কাজ হয়ে গেছে। হক মাওলা। সবাই তো দেখছি কাল হয়ে গেছিস, আর ও বিতু, তোরা তো মন থেকে বাস বাবাকে ভালোবাসিস নি তাই, আর আমি তো সুন্দরী হয়ে গেছি, দেখ দেখ, কারণ আমি যে বাস বাবাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি।
ওরে মুখপুরি রে, একবার পানিতে নিজের প্রতিচ্ছবিখানা দেখ দেখ। ওরে বাবা, এটা কে রে? ওটা তুই। আমাদের সবার চেহারা ওই ব্যাটা কালো বানিয়ে দিয়েছে। এখন আমরা এই মুখ কাকে দেখাবো? সেরা সুন্দরী অ্যাওয়ার্ডটা আর পাওয়া হলো নি। মুখ পরে দেখাস, আগে চল ওই বন্ড ব্যাটার একটা ব্যবস্থা করি কি আমাদের সাথে বন্ডাবি করে দেখাচ্ছি। বাস বাবা, বাস বাবা, তো খুলুন, আরে দেখুন। ভু ভু ভু, ভূত ভূত, ওরে বাবা রে, এগুলো কি ভূত? শুধু ভূত নই রে, আমরা তো জামভূত। ব্যাটা বন্ড কি ভেবেছিস? হ্যাঁ, বন্ডামি করে পার পাবি? আর তোর জন্য আমাদের চেহারা নষ্ট হয়ে গেল, তোকে তো আমরা কিছুতেই ছাড়বো না বেটা। বেশ হয়েছে, যেমন লোভ করেছো তেমন মজা পেয়েছো, মাইরি আরো সুন্দর হবে, বেশ হয়েছে। তবে রে, এই ধর বেটাকে। এই সবাই ধর ধর, এই পালালো রে পালালো, এই বেটাকে ধর। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।